হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও একদম ঠিকঠাক আছি। আজকে আবার চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি চিকেনের পুর দিয়ে ঝালপুলি। তো আমি আজকে এই রেসিপিটি বানানোর জন্য এখানে যা যা নিয়েছি, এখানে আছে আতপ চালের গুঁড়ো, বোনলেস চিকেন কিমা করে নিয়েছি, এখানে মশলা নিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, কাঁচা পাকা লঙ্কা কুচি, ধনে জিরে বাটা, আদা রসুন বাটা, এখানে আছে ভাজা মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, জিরে শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছি, এখানে রয়েছে পেঁয়াজ কুচি। কড়াইতে জল দিয়ে কড়াইটা চাপিয়ে রেখেছিলাম, গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। জল ফুটে উঠেছে, এতে আমি স্বাদ অনুযায়ী লবণ দেব, আর দেব একটুখানি হলুদ গুঁড়ো। এখন আমি চালের গুঁড়োগুলো দিয়ে ভালোভাবে নাড়িয়ে একটা ডো তৈরি করে নেব। গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছি। এখন আমি ডোটা নামিয়ে রেখে দিচ্ছি, পুর বানিয়ে নেব। তো এই যে আমি কড়াই পরিষ্কার করে কড়াইটা আবার চাপিয়ে দিয়েছি পুর বানানোর জন্য, গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে দিচ্ছি জিরে। ফোড়ন ভাজা হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিচ্ছি লবণ। পেঁয়াজ ভাজা হয়ে নরম হয়ে গেছে, এখন আমি পরপর বাকি মশলাগুলো দিয়ে দেবো। কাঁচা পাকা লঙ্কা কুচি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে জিরে বাটা, আদা রসুন বাটা, ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। একটু জল দিচ্ছি। এখন আমি মাংসের কিমাগুলো দিয়ে দিচ্ছি। আর একটু জল দিয়ে দিচ্ছি। মশলার বাটিগুলো ধুয়ে একটু জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা খুলে নেড়ে চেড়ে দেব। চেক করে দেখলাম একটু লবণ লাগবে, দিয়ে দিচ্ছি। পুরটা হয়ে গেছে, এখন ভাজা মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। পুরটা হয়ে গেছে, ঠান্ডা হতে দিয়েছি। ডো থেকে আমি ছোট ছোট লেচি কেটে পুলি শেপটা দিয়ে নিচ্ছি, হাতে একটু আটা মাখিয়ে নিচ্ছি।
রইজে আমি পুলি শেপ দিয়ে নিয়েছি, এখন আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইতে ভেজে নেওয়ার জন্য। ডিপ ফ্রাই করতে হবে তাই বেশি করে তেল দিচ্ছি। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন পুলিগুলো ছেড়ে দেব। পুলিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। তো বন্ধুরা, আমার চিকেনের পুর দিয়ে ঝাল পুলি একদম রেডি। যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তোমাদের সঙ্গে আবার আমার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং সাবধানে থেকো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।